اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকের উপস্থিতি, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের আলোচনা যে আমি শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত পেশ করেছি, আয়াতের কিছু অংশ যেটা উল্লেখ আছে সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের অগ্নি হইতে রক্ষা করো। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আর বিশেষ করে আমাদেরকে নিজেদের বাঁচতে হবে এবং আমাদের দায়িত্ব যে হচ্ছে যে আমাদের পরিবার পরিজনকে বাঁচানোর, সেই বিষয়টি স্পষ্ট করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সহিহ মুসলিম অধ্যায় নম্বর 34 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নম্বর 4618 তে। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্ববান এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের যারা অধীনস্থ আছে তাদের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন কি হবে জিজ্ঞাসিত হতে হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আমির বা নেতা তার অধীনস্থ লোকদের উপর দায়িত্ববান। আমির বা নেতা দেশের আমির হতে পারে বা গ্রামের মরল সর্দার হতে পারে বা আর কে হতে পারে, প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার যে অধীনস্থ যারা ব্যক্তি আছে তাদের উপরে দায়িত্ববান এবং সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অর্থাৎ তাদের দায়িত্ব সম্পর্কে, তাদের সম্পর্কে যে দায়িত্ব ছিল সেটা পালন করেছে কিনা যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকদের উপর দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি, আমরা প্রত্যেক ব্যক্তি, আমার স্ত্রী ছেলে মেয়ে যারা আছে তাদের উপরে আমরা দায়িত্বশীল। সে তার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রী সন্তান সন্ততিদের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তোমরা ঠিকঠাকভাবে পালন করেছো কিনা। সিও স্ত্রী সিও স্বামীর বাড়ি ও সন্তানের উপর দায়িত্ববান। স্ত্রীও তার সন্তান তার বাড়ির দেখাশোনার ব্যাপারে যে দায়িত্বশীল সেই দায়িত্ব সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। তাহলে বোঝা গেল যে আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। এখন কথা হচ্ছে যে আমরা দায়িত্বহীন কতটা হয়ে মানে পড়েছি আজকে আস্তে আস্তে, মানে আমরা এমন একটা পজিশনে চলে গিয়েছি যে আমাদের কন্ট্রোলের বাইরে, আমাদের পরিবারকে আমরা কন্ট্রোলের বাইরে করেছি। তা না হলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস এবং পবিত্র কোরআনের আয়াত সেগুলোকে আমরা তো লঙ্ঘন করে যাচ্ছি আজকে, বিশেষ করে যে আজকে প্রায় বাড়িগুলোতে কি বলছে গোষ্ঠী নামক সুদের সঙ্গে আমরা যুক্ত হয়ে গেছি, যেটা অপ্রয়োজনীয়, না করলেও কোনো সমস্যা নেই, বাধ্যভাবে কথা নেই, এই ধরনের সুদের সঙ্গে আমরা তো যুক্ত হয়ে গেছি। আমাদের ফ্যামিলিকে আমরা করে দিয়েছি, আমার স্ত্রী আমার মেয়ে বা আর কেউকে আমরা করে দিয়েছি, প্রায় প্রত্যেক বাড়িতেই আজকে আমরা করে দিয়েছি। অথচ সুদ যে কত ভয়াবহ, সুদ সম্পর্কে আমরা প্রায় শুনি। সুদ সম্পর্কে শুধুমাত্র একটা হাদিস শোনা, সুনান ইবনে মাজা অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 58 হাদিস নম্বর 2274। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের গুনার সত্তরটি স্তর রয়েছে, সত্তরটি, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতর স্তর হল আপন মাতাকে বিবাহ করা, অর্থাৎ নিজের মায়ের সাথে জেনা করা। এটা হচ্ছে সুদের সত্তরটা স্তরের মধ্যে সবচাইতে মানে নিচু স্তর, ক্ষুদ্রতম স্তর। আল্লামা হাসান আলবানী হাদিসটিকে সহি বলেছেন, তো সবচাইতে ছোট গুনাহ যদি এইরকম হয় যে নিজের মায়ের সাথে জেনা করা, অথচ আজকে যে আমাদের স্ত্রীদেরকে দিয়ে, আজকে আমাদের মেয়েদেরকে দিয়ে, আজকে আমাদের বৌমাদেরকে দিয়ে এই যে গোষ্ঠী করাচ্ছি, তাহলে আমরা কোন পথে আজকে? শুধু তাই নয়, বরঞ্চ আজকে গোষ্ঠীর নাম করে যেখানে সেখানে যেতে হচ্ছে, ব্যাংকে যেতে হচ্ছে, তারপরে যেখানে সেখানে যেতে হচ্ছে, তারপরে আবার কি যে গোষ্ঠীর মেয়েদেরকে
তাদের পায়খানার ব্যবস্থা করার জন্য তাদের পায়খানা থেকে নাকি নতুন মানে ফরমান জারি হয়েছে পঞ্চায়েত থেকে, সব মহিলাদেরকে একত্রিত করতে হবে, কাদেরকে, শুধু গোষ্ঠীর মহিলাদেরকে। এবার একত্রিত করা হচ্ছে কোন এক জায়গাতে, কোথায়, ফাঁকা জায়গাতে, ফাঁকা জায়গাতে একত্রিত করা হচ্ছে, সেখানে নাকি অন্য কোন পুরুষরা এসে বিনা পর্দাতে কথা বলবে তাদের সামনে। চিন্তা করেন, আজকে আমরা আমাদের মগজকে বিকৃত করে নিয়েছি যে আজকে আমাদের স্ত্রীদেরকে অন্য পুরুষের সামনে দাঁড়িয়ে বসে বসে বক্তব্য শুনছে, অথচ আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা কোনো কিছু ভাবছি না। তো এইরকম বেহায়াপনা যদি আমরা করতে দিই আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মানে দায়িত্বে যারা আছে সেই সব মহিলাদেরকে, আমরা যদি দায়িত্বহীন হয়ে যাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হচ্ছে দাইয়ুস, যারা নিজেদের পরিবারের অশ্লীলতার দিকে আগিয়ে যাবে, অথচ তার জ্ঞানে কোনোই আসবে না। যদি আজকে কোনো পুরুষের, তার স্ত্রী একটা পুরুষের সামনে গিয়ে বক্তব্য শুনছে, আর কিছু করছে, বাহিরে গিয়ে মিটিং করছে, মিছিল করছে, আর কিছু করছে, কয়েকদিন পরে আর কিছু হবে, বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে পার্টির নেতাদের সেখানে মেয়েরা আবার দেখছে আগাড়িকে বসে আছে, এই অবস্থা আজকে আমাদের গ্রামে হতে শুরু করেছে। এই অবস্থা কেন, এটা কি মসজিদের ইমাম সাহেবের জুমার খুতবাতে বলে দেওয়া যেত না, মানে আইন করা হয়েছে যদি মহিলারা বাইরে পায়খানা করে তাহলে তাদেরকে জরিমানা করা হবে, এটা কি করা যেত না, মসজিদের ইমাম সাহেব বলতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু আজকে পুরুষদেরকে নয়, মানে দেখছে যে এই পুরুষরা এত অকেজে হয়ে গেছে, এরা এদের পুরুষত্বকে হারিয়ে ফেলেছে, ফলে আর এইসব পুরুষদেরকে বলে কোনো লাভ হয় না, কারণ এইসব পুরুষরা তাদের স্ত্রীকে, তাদের মা বোনদেরকে, তাদের মেয়েদেরকে, তাদের বৌমাদেরকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য সরাসরি আমাদেরকে কোথায় যেতে হবে, তার স্ত্রীদেরকে আমাদেরকে মানে তাবলিগ করতে যেতে হবে। সুতরাং এই যে অবস্থা আমাদের, আর আজকে আমরা মানে ছেড়ে দিয়েছি আমাদের স্ত্রীদেরকে, আমার মা বোনদেরকে ছেড়ে দিয়েছি, তারা যাচ্ছে আমাদের মানে কোনো একটু মানে বাধা সৃষ্টি হচ্ছে না, আমাদের বিবেককে বাঁধছে না, আমরা এত জ্ঞানশূন্য হয়ে পড়েছি। এই অবস্থা যদি হয়, এই অবস্থা যদি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, দাইয়ুস। আর দাইয়ুস সম্পর্কে হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা মিশকাতে আছে, হাদিস নাম্বার মিসকাতে 3655, ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি বলছে, তিন শ্রেণী এমন মানুষ হয় যাদের জন্য জান্নাত হারাম। এক, সর্বদা মদ্যপায়ী ব্যক্তি, যারা লাগাতার কন্টিনিউ ভাবে মদ পান করে, এক নম্বর। বিশেষ করে যারা এরকম মদ পান ধারাবাহিক ভাবে করে চলেছে, মদ পান, তার সাথে সাথে বিড়ি, সিগারেট, গুলজর্দা, এগুলো সব মদের আওতার মধ্যে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মদ্যপান করে সর্বদা কন্টিনিউ ভাবে, দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, এইরকম তার পিতামাতা তার উপরে অসন্তুষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রকম ব্যক্তি জান্নাতে যাবে না। এবং তিন নম্বরে কি, তিন নম্বরে হচ্ছে দাইয়ুস, দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারকে বাধা দেয় না পাপাচারী হতে, অর্থাৎ তার পরিবার, তার মেয়ে কোথায় যাচ্ছে বিড়ি দিতে সেটা সে বুঝতে পারে না, তার স্ত্রী কোথায় যাচ্ছে মিটিং মিছিল করে সেটা সে খবর রাখে না, অথচ সে নিজে হাতে রুকার চেষ্টা করে না, অথচ বলার চেষ্টা করে না, এইরকম পাপাচারিত্ব ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এরা হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস সম্পর্কে বলছে যে এরা জান্নাতে যাবে না। তো আজকে আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের গ্রামে যদি এই অবস্থা হয় যে মহিলারা মাঠে যাচ্ছে মিটিং করতে, অন্য কোনো পুরুষ আসছে সেখানে, কে বলছে যে কি বাবার কি হলো মিটিং এর, বলছে ওদের স্যার নাকি আসেনি, তো কে বলছে স্যার না স্যার রে, তো এই হচ্ছে অবস্থা, স্যার না স্যার। তো আশ্চর্য ব্যাপার, আমাদের একটু সেন্স আমরা হারিয়ে ফেলেছি। আসলে কেন হারিয়ে ফেলেছি, যে আজকে আমরা কোরআন হাদিস থেকে আসলে অনেক দূরে চলে যাচ্ছি, কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আমাদের যতটুকু সেন্স থাকা দরকার, যেটা মানে প্রাকৃতিক, সেই জিনিসটাকে আমরা হারিয়ে ফেলছি, ফলে আমাদের স্ত্রীরা কোথায় কি করছে আমাদের কোনো খবর রাখছি না। সুতরাং যদি আমরা সত্যিকারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে এই যে জিনিসগুলো সুদের সঙ্গে যুক্ত, তারপরে এই যে বিভিন্ন মিটিং মিছিল বিনা প্রয়োজনে যেসব কাজগুলো করতে হচ্ছে, সেই সব কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কেউ বাঁচতে পারবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সুতরাং মূল কথা বলার এটাই উদ্দেশ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মহিলা যদি সুগন্ধ লাগিয়ে বাইরে যায় তাহলে সে ব্যভিচারিণী, সে জেনাকারী, জেনাকারী। তাহলে আজকে যেসব মহিলারা যাচ্ছে মিটিং করতে একটা কয়েকজন অপর পুরুষের সামনে, সে কি সুগন্ধ লাগিয়ে যাচ্ছে আপনি খবর নিয়েছেন?
আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা সুগন্ধি লাগে যাচ্ছে কি যাচ্ছে না, সবসময় মেয়েদের তো একটা ফ্যাশন হচ্ছে সবসময় পুরুষদেরকে আকর্ষণ করায়, এটা হচ্ছে তাদের অভ্যাস। সুতরাং আপনি আপনার স্ত্রী যাচ্ছে সুগন্ধি লাগিয়ে কপালে টিপ দিয়ে যাতে চেহারা থেকে একবার নজর পড়লে যাতে ওই টিপটা চমকে উঠে আবার যাতে তার দিকে দেখে, এই তো অবস্থা হচ্ছে। অথচ আপনার স্ত্রী কেন বাইরে টিপ পড়বে, আপনার স্ত্রী শুধুমাত্র আপনার সামনে টিপ পড়বে, অন্য কারোর সামনে নয়। সুতরাং আপনার স্ত্রী যে ব্যভিচারিণী হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট হাদিসারা বলছেন, সুতরাং আপনি যে ব্যভিচারের সুযোগ দিচ্ছেন, আপনি যে আপনার স্ত্রীকে ব্যভিচার করার সুযোগ দিচ্ছেন, সুতরাং আপনি কি দায়ীস নয়? যদি আপনি দায়ীস হন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আপনি জান্নাত যাবেন কিনা ভেবে দেখুন। উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এ, উতলু মা হুয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নামাজ অবশ্যই বিরত রাখে, নামাজ এমন একটা জিনিস যে অবশ্যই বিরত রাখে অশ্লীল মন্দ কাজ হতে। নামাজ আমরা যে আজকে নামাজি, আল্লাহ তাআলা বলছেন নামাজের একটা পাওয়ার আছে, কি পাওয়ার? সেটা হচ্ছে মানুষ খারাপ কাজ থেকে বিরত রাখবে। জেনে রাখবেন, আমাদের নামাজ যদি আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত না রাখে, আমাদের নামাজ যদি আমাদের ওই স্ত্রীদেরকে মেয়েদেরকে যদি অন্য পুরুষের সামনে বক্তব্য শুনতে আর সুগন্ধে মাথাতে যদি এরা বাধা দিতে না পারে, জেনে রাখবেন আপনার নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা আপনি নিজেই ভেবে দেখবেন। কথা আর বাড়াচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুক, সঠিক বুঝদান করুক। অথচ যাদের আমাদের হাতে যে পাওয়ার আছে, আমরা যদি আমাদের স্ত্রীর ব্যাপারে যে পাওয়ারটাকে খেয়ে ফেলি, তাহলে জেনে রাখবেন আমাদের হাতে আর কি পাওয়ার আছে? আপনার স্ত্রীকে কন্ট্রোল করার আপনার হাতে পাওয়ার নেই, আপনার মেয়েকে কন্ট্রোল করার আপনার পাওয়ার নেই, তাহলে আপনি শেষ, আপনার পুরুষ নামে কলঙ্ক আপনি। তারপরেও আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে এইসব দুর্নীতিগুলো অবশ্যই বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককেই সেই সব নোংরা বিহায় আপনার কাজ থেকে বাঁচিয়ে রেখে সঠিক কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।